হাই গাইজ, গুড মর্নিং। আজকে আমরা জার্নি করব হাওড়া টু বাগবাজার। এর আগে হাওড়া থেকে বাবুঘাট যাওয়ার জন্য ফেরি সার্ভিসে একটা ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। আমরা এখন হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছি, হাওড়া স্টেশন থেকে বাইরের দিকে চলে এলাম। বাইরে বেরিয়েই আমরা রাস্তার ওপারে চলে যাচ্ছি, রাস্তাটা ক্রস করে নিচ্ছি। এখান থেকে রোড ক্রস করেই এবারে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিলাম, টিকিটের দাম নিচ্ছে 7 টাকা করে। ভিতরে ঢুকি, একজন বসে আছে, ওনাকে টিকিটটা দিয়ে আমাদের ভিতরে ঢুকে যেতে হচ্ছে। এই পথ দিয়ে গিয়ে আমরা পাচ্ছি ঘাটটা, ঢুকে বাম দিকে পড়ছে হাওড়া ব্রিজ। এই ফেরি সার্ভিসগুলো করতে খুব বেশি ভাড়া লাগে না, কিন্তু এই ফেরি সার্ভিসের মধ্যে দিয়ে আমরা পাই খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। একদিকে গঙ্গার সুন্দর হাওয়া, অপরদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এটা হচ্ছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। এখনই একটা লঞ্চ এলো, এটা যাচ্ছে হচ্ছে হাওড়া আর্মেনিয়ান। তো যারা আর্মেনিয়ান যাবে তারা এই লঞ্চে চেপে যাচ্ছে। যেহেতু আমরা যাব বাগবাজার, সেই জন্য আমরা এই লঞ্চে চাপলাম না। এইটা হচ্ছে আমাদের লঞ্চ, হাওড়া বাগবাজার ভায়া গোলাবাড়ি আহিরিটোলা শোভাবাজার। এখন বাজে সকাল 11:30। আমাদের লঞ্চ ঘাটে লেগে গেছে, এবার আমরা সবাই লঞ্চে চেপে যাচ্ছি। লঞ্চে চেপে আমরা দেখতে পাচ্ছি একদিকে হাওড়া সেতু, আর অপরদিকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। আমরা ধীরে ধীরে হাওড়া স্টেশন থেকে দূরে সরে যাচ্ছি। এখানে মোট 3টি জেটি আছে, 1 এবং 2 প্রাইভেট এবং 3 নম্বরটা সরকারি। আমাদের লঞ্চের প্রথম স্টপেজ হচ্ছে গোলাবাড়ি ঘাট। এই সময় আমাদের লঞ্চটি হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে নিমতলা শ্মশান। আমাদের দ্বিতীয় ঘাটটি হচ্ছে আহিরিটোলা ফেরিঘাট, এখানে নানা রকম পূজা অর্চনা দেখতে পারো। ঘাট থেকে নিমতলা, জোড়াবাগান, শোভাবাজার খুব সহজে যাওয়া যায়। এবার আমাদের লঞ্চটা এসে পৌঁছাচ্ছে তার 3 নম্বর ঘাট, শোভাবাজার লঞ্চ ঘাট। এটা হচ্ছে শোভাবাজার জেটি। এই শোভাবাজার ঘাট থেকে আমরা শোভাবাজার মোড় এবং কুমোরটুলি খুব সহজে পৌঁছে যাব। এবার আমাদের লঞ্চটা এসে পৌঁছাচ্ছে তার অন্তিম স্টপেজ বা চতুর্থ স্টপেজ, বাগবাজার ঘাট বা বাগবাজার জেটি। তো বন্ধুরা, এই ভিডিও এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে।